হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মাধ্যমিক 2021-এর এক্সাম কবে অ্যাকচুয়ালি হতে চলেছে, এ কবে তোমাদের পরীক্ষা হবে, সমস্ত কিছু এই ভিডিওতে কভার করবো। একটা নতুন লিক তোমাদের চলে এসেছে যে মাধ্যমিক 2021-এর পরীক্ষা কবে হতে চলেছে। তো তোমরা যদি মাধ্যমিক 2021-এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে তোমাদের 2021-এর মাধ্যমিক পরীক্ষা কবে হবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমরা এতদিন ধরে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পেয়ে যাচ্ছ। কেউ বলছে যে তোমাদের সিলেবাস কমানো হবে, এ ফেব্রুয়ারিতেই পরীক্ষা হবে, আর কেউ বলছে যে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে না, তোমাদের পরীক্ষা মার্চ এপ্রিলে হবে। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কবে হবে তোমরা বুঝতে পারছো না, যে তোমাদের পরীক্ষা কবে হবে, কতটা সিলেবাস কমানো হবে। তো এই বিষয়ে তোমাদের সুস্পষ্ট ধারণা বা কিছুটা ধারণা দিয়ে দিতে পারবো এই ভিডিও দ্বারা, বা এই ভিডিও দেখার পর তোমরা, সম্পূর্ণ দেখার পর তোমরা জানতে পারবে তোমাদের এর মাধ্যমিক পরীক্ষা অনুমানিক কোন মাসে হতে পারে। তোমাদের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে না, মার্চ কিংবা মার্চের শেষে কিংবা এপ্রিলের প্রথমে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কেন আমি এই কথা বলছি, তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, ঠিক আছে? ফেব্রুয়ারির ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। যদি এই কোভিডের ব্যাপারটা না থাকতো তাহলে কিন্তু তোমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা হতো। তো সে অনুযায়ী অসম রাজ্যেও কিন্তু ও এই পরীক্ষা, মানে মাধ্যমিক পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকেই নেওয়া হয়। সেক্ষেত্রে অসম রাজ্যে কিন্তু এখন এই ব্যাপারটা লিক হয়ে গেছে বা বলা হয়ে গেছে যে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া হবে না, ফেব্রুয়ারির পরীক্ষাটি মার্চে শিফট করা হয়েছে, বা মার্চ মাসে অসম রাজ্যের মাধ্যমিক পরীক্ষা হবে বা অসম বোর্ডের মাধ্যমিক পরীক্ষা হবে। এমনই কিন্তু আজকে অসমের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে, তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি। দেখতে পাচ্ছ যে তোমাদের মাধ্যমিক সিলেবাসও যা, ওদেরও কিন্তু সেম মাধ্যমিকেরই সিলেবাস, মাধ্যমিকেই তারা পড়াশোনা করছে। ওদেরও কিন্তু এই কোভিডের পরিস্থিতি যদি না থাকতো তাহলে ফেব্রুয়ারিতে তো পরীক্ষা হতো, আর তোমাদেরও কিন্তু সেই ফেব্রুয়ারিতে একই সময়ে পরীক্ষা, মানে তোমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং তোমাদের অসমের যে বোর্ড রয়েছে সে তাদের এর পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসেই নেওয়া হয়। সেক্ষেত্রে এ তোমরা বুঝতে পারো যে তোমাদের কন্ডিশান এক, এখানেও কোভিডের পরিস্থিতিতে স্টুডেন্টরা স্কুল যেতে পারছে না, স্কুল কলেজ বন্ধ রয়েছে, এ ওখানেও বন্ধ রয়েছে। তো এখানেও বলা হয়েছিল 30% কমানো হবে, ওখানেও কিন্তু 30% কমানো হয়ে মার্চের বদলে, এই ফেব্রুয়ারির বদলে মার্চে পরীক্ষা নেওয়া হচ্ছে। এই ভিডিওটা ক্রিয়েট করার আমার উদ্দেশ্যই হলো কিছু স্টুডেন্ট এরকম রয়েছে যারা ভাবছে যে এই মুহূর্তে পরীক্ষা হবে না, অনেকটা দেরি করে আমাদের মাধ্যমিক পরীক্ষা হবে, সেক্ষেত্রে আমাদের পরে প্রিপারেশন নিলেও চলবে। তো এখানে আমি তাদের জন্যই ভিডিওটা বলছি, অসম রাজ্যের দিকে যদি দৃষ্টিপাত রাখো তাহলে তোমরা বুঝতেই পারছো যে অসমের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে না, মার্চে কিন্তু নেওয়া হবে, 30% কমিয়ে সিলেবাস। সেক্ষেত্রে আমাদেরও কিন্তু বলা হয়েছে 30% সিলেবাস কমবে, এবং আমাদেরও যদি মাধ্যমিক পরীক্ষা পেছায় সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি, মানে পশ্চিমবঙ্গ বোর্ডেও যদি পেছায়, 30% সিলেবাস কমিয়ে ফেব্রুয়ারি থেকে মার্চ কিংবা এপ্রিল, এক থেকে দেড় মাস কিংবা খুব বেশি হলে দু মাস, এর বেশি কিন্তু সময় তোমরা পাবে না। সেই কারণে তোমরা অসম রাজ্যের মাধ্যমিক পরীক্ষার সময়সূচিকে নিজেদের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি হিসাবে ধরেই কিন্তু পড়াশোনা করতে শুরু করে দাও। আমি তো বলবো তোমরা মনে করো যে ফেব্রুয়ারিতেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করতে শুরু করে দাও। তো তোমাদের এ 30% কমিয়ে মার্চে পরীক্ষা হলে তোমাদের কী কেমন হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।